এই যে কুসুম ফল গুলো এখনো ভাগ করছি আজকে তোমাদের না কিছু আমার মনের কথা বলছি। অ্যাকচুয়ালি হচ্ছে আমার প্রতিদিন পিটোর দেওয়া হচ্ছে না, আমিও জানি সেটা খারাপ লাগছে, কারণ সেটা দিতে পারছি না। একটাই কারণ আছে, কারণ আমাদের এখানে ঝড় বৃষ্টির সময় এসে গেছে, তো তা কারেন্ট থাকে না। তা কারেন্ট না থাকলে নেটওয়ার্ক মানে ভিডিওটা আপলোডিং যেটা করবো 3 দিনও লেগে যাচ্ছে একটা ভিডিওটি আপলোডিং করতে করতে, মানে এত নেটওয়ার্ক খারাপ বলে বুঝতে পারো। তারপরে তো কারেন্ট চলে যায়, 2 দিনও আসে না, এরকম ইনভার্টারও চার্জ থাকে না, 1 দিন থাকে 2 দিন থাকে, তারপর তো থাকে না। এরকম নানান রকমের সমস্যার জন্য আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না, ওইটা হচ্ছে কারণ। তা যা হোক, আমার ভালো লাগে না যে প্রতিদিন যতটুকু পারি ভাবি কি একটু ভিডিওটি করবো, সেটি প্রতিদিন আমি ভিডিওটি দেবো, কারণ আমি 5টার ভিতরে ভিডিওটা দেওয়ার চেষ্টা করি, 4টে থেকে 5টা। সকাল সকাল তো প্ল্যানিং থাকে যে সকাল যদি ভিডিও আপলোডই, সকাল 6টাতে ভিডিও আপলোডে বসাবো আমি, মানে রাত্রি ভিডিওটা এডিটিং করে, দিনে যে ভিডিওটা করি আমি তো ভিডিওটা এখনও করছি, এই ভিডিওটা এডিটিং করে টুরে তারপরে যে আপলোডে বসাবো, মানে রাত্রি এডিটিং করে রাখি, তারপরে যে আপলোডে বসাতে গেলে কমছে কম 6টার থেকে বিকেল 5টাও বেজে যায়, তো আমার ভিডিও আপলোডিং হয় না। তাহলে বুঝতে পারো কেমন লাগে, ওই মোবাইল কই কত উঁচু ছাদের উপরে নিয়ে যায়, এখানে ওখানে, মানে কীভাবে যে কোথায় যে একটু ভিডিওটা ফটাফট আমার আপলোড হবে সেই চেষ্টা করি, তা সেটাও হয় না। তা অনেক খারাপ লাগে যে এত কষ্ট করি তবুও ভিডিওটা আপলোডিং হয় না। তারপরে নেক্সট হচ্ছে প্রতিদিন ভিডিও দিতে পারছি না, আর কী বল, কিছু বলার নেই। তা যা হোক, আজকে মেজো কাকিমারা সবাই আসবে আর কি, কাকু কাকিমা আমাদের বড় ছেলে, তো তাদের জন্য একটু আয়োজন হয়েছে রান্নাবান্না। ওনারা তো নিরামিষ খায়, আমাদের বড় ছেলে আসছে, তাই মাছ মাংস রেখেছে, সেটা বার দিয়ে রান্না করব। এই যে মাংস রান্না বসিয়ে দিয়েছি, এখন বাজে যেন কটা জানো, 12টা প্রায় বেজে গেছে, 12:30 হতে গেল, তা আমি এখনও রান্না করে পারিনি, কারণ একা একা মানুষ তো কষ্ট, এদিক ওদিক কাজ করতে একটু টাইম লাগছে। এই দেখো বাবা বাড়িতে চুই জ্বালা এনেছিলাম, সেটাও দিয়েছি মাংসতে, তা মাংসটা রান্না করে নিয়েছি আমি। এই দেখো লাস্টে কালারটা ক্যামেরায় দেখা যাচ্ছে না, লাইট অন করেছি তো জানা পড়ছে না। আর মাংস রান্নার আগে না এই যে কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আমার প্রিয় কচু শাক দিয়ে চিংড়ি মাছ, আমার কচু শাক খুবই ভালো লাগে। তার সাথে রয়েছে এই যে মাছ, এই মাছ এনেছিল, তা বুঝতে পারছো রান্না বান্নার কত চাপ। আর মাছগুলো পিস কত বড় করেছে, এটা 2 পিস হবে এখান থেকে জানো, এত বড় বড় পিস রয়েছে। রান্না শেষ হচ্ছে না আমার, এখনও এই যে মাছ নিয়ে বসে আছি, মাছ ভাজবো, তাই সবাই নিরামিষ পার্টি বসে গেছে খেতে, মানে মেজো কাকু কাকিমারা আসে সবাই, তাই সবাই খেতে বসে গেছে, আর আমিষ পার্টি এখনো রান্না চলছে, 1টা বাজতে গেছে, মানে 10 মিনিট বাকি আছে, কেউ খাওয়া দাওয়া করেনি এখনো, মানে আমরা খাইনি আর কি, আমরা হিন্দুস্তান আর পাকিস্তান। তো যা হোক, নিরামিষও অনেক প্রকারই রান্না করেছে মা, শাক ভাজা, তারপর কচু শাক, পুঁই শাকের তরকারি, তারপরে কুসুম ফলের টক, দেখবি কুসুম ফল কত যে এনেছে না, প্রচুর পরিমাণে আনছে নিকিতা, কালকে গতকাল রাতে আসছে নিকিতা বাবার বাড়ি থেকে, তা ও কুসুম ফল নিয়ে আসছে, আমি বলছিলাম ফোন করে, তার আগে তার সাথে সাথে ইনিও গিয়েছিল বাজারে, তা আরও জড়িত করে 20 টাকার কিনে এনেছে, তাহলে বুঝতে পারছো কিনেও এনেছে, আর অনেকটা এনেছে নিকিতা বাবা বাড়ি থেকে, আছে এদিকেও বাজারে আনছেন, কে যাবে আনতে, কিনে ওর থেকে নিয়েছে। এই যে মা কাকিমাও বসে গেছে সবাই, দেখো ওই যে খেতে বসে গেছে, বাবা মা কাকিমা কাকু সবাই বসছে খেতে, আমরা একটু পরে বসবো। তাই কি বলবো, খাওয়ার কষ্ট পাচ্ছি না গরমের কষ্ট কেউ বুঝতে পারছি না। তা দুজনে দেখো এখানে পুরো ফিল্ড খালি হয়ে গেছে পিছন পাশে ঘরের ভিতরে, মানে সবাই খেয়ে দিয়ে সেরেছে, আর এখানে দুজনে বুঝে বসছি খেতে, কারণ তবু একটা কারণ আছে, কারণ ভাত কম পড়েছিল আজকে, তা ভাতটা আবার ফিরে আবার রান্না করে সেরেছি, তারপরে যে দুজনে মিশে বসছি, রোদ্দুরি ইসে দেখা যাচ্ছে না ক্যামেরা, কে আছে মনে হচ্ছে কেউ ডাকছে। তা এখনো বাজে 2:05 হয়ে গেছে, তাহলে বুঝতে পারছো, আর কাকিমা থালা বাসনতে বসে গেছে, এখনও ওই যে থালা বাসনের লাইন রয়েছে আরও রয়েছে, তাহলে ধুতে যাও, মানে সে ধুতে যাও ধুতে যাও, সারাদিন রান্না বান্না খাওয়া দাওয়া এইটাই, ধোয়া কাচা, এইভাবেই দিন চলে যায় মেয়ে ছেলেদের। আর সবাই মিলে একসাথে থাকলে একটা অন্যরকম হয়, এক একজন এক একটা করতে থাকে, ওইভাবে হয়ে যায়, যে একা থাকে তার তো ওরকম সংসারে, একা সংসারই তার বেশি কষ্ট হয় আর। তা খেয়ে দিই নি, বিকেলে কী দেখি করছি,
হাত লেগে যাচ্ছে, হাত পা লেগে যাচ্ছে। এই যে বিকেলবেলা কাজকর্ম লেগে গেছি, কাকিমা ঘর বাড়ি ছাড়িয়ে দিয়ে দিচ্ছে আর আমি এইদিকে টুকটাকি কাজ করে নিচ্ছি। দেখো থালা বাসনগুলো রয়েছে, ধোয়া হয়েছিল, সেগুলো গোছাতে রয়েছে, জলপানি নিয়ে এসে রয়েছি। আর কাকিমা কাকুরা এখনই বেরিয়ে যাবে, কারণ ছেলের টিউশন আছে, তার টিউশন যাবে, সময় তো হয়ে যাচ্ছে, টিউশন মানে আজকে হবে না। ও তাই যাই, বিদায় দিয়েছি কাকিমাদের। এই যে কুসুম ফলগুলো এখনো ভাগ করছি, কাকিমাকে দিয়ে দেবো আর মেজো বন্ধুর ওখানে কিছু দিয়ে দেবো। তা জড়ি নিয়ে এসেছি, এগুলো সব নিকিতা নিয়ে এসেছিলো, এক ডালা পুরো ভর্তি ছিল, তা খেতে খেতে। আর এই যে বাটি নিয়ে এসেছি, এখন মাখা খাবো, তাই তোমরাও আসো, খুব ভালো লাগে জানো, বললেই গালে জল চলে আসো। দিয়ে পড়ে গেল, দেখেছিস কথা না শুনলে না ভালো লাগে না জানিস, দেখ সায়ন খাইতে পারবি তো, ভালো লাগে না ও ঠিক ভাবে হাঁটলে ঠিক হয়ে যাবে, স্ট্রেট হয়ে ছুটি ঘরে নাই ঘরে দাও কেমন চোখ গুলো দেখেছে গরম মৃত্যু, সেইটা আজকে আমার হয়েছে ভূমিতে উঠে ওই জায়গায় বসে রয়েছে সন্টু। এখন বাজে বিকেল 5টা, নাও গরমে আম নেবা কাকিমা, আম নেবে দিয়েছে, হ্যাঁ ও পাইকে যাবে না, দেখে গরমে না কালকে পেকে ও তো ওই আমি তো আপনার খাচ্ছিলাম, তুই তো আসরা মাথা আসরা, তুই তো আসরা, তুই বুড়ো আসরা, এই যে সবাই চলে যাচ্ছে ওখানে, আবার এসো একবার যাবে, টাটা দিয়েছো দিদি ভাইকে, টাটা দিয়েছো যা, ও যাবে তোদের সাথে, ওর জন্য কান্নাকাটি করছো। এই যে দেখো কুসুম ফল বাটি আদা বাটি পাকিয়েছিলাম, শেষ হয়ে গেছে, কি ভালো লাগছে না গো, কোনো কিছু না, একটু লবণ লঙ্কা আর একটু চিনি এটাই লাগবে, এতটুকু লাগবে আর কিছু না দিয়ে হয়ে যাবে, সেটুকু দিই নাই না, কি টেস্টি। এর জুসটা খুবই ভালো লাগে আমার কাছে, যে কুসুম ফলের যে জুসটা হয় না এটা কিন্তু পুরো দারুণ, মানে কি এক বাটি জুস ফলই এখনই খেয়ে দিতাম, দারুণ ঠিক আছে। তা যা হোক বিকেলে সবাই গরমের সময় বোতলটাই, বোতলের জলটাই সব থেকে ভালো, কিন্তু তার সাথে তো কিছু না, মেয়ে মানুষ বেশি টক খায় অ্যাকচুয়ালিও, বিয়ের আগে সবাই খেতো আর বিয়ের পরে সব কিছু গেছে, সব গেছে আর কিচ্ছু নাই বিয়ের আগের মতন। সেই আম মাখায় পুরো কেনালে যে মানে কি বলবো, এক গামলা মাখায় নিয়েছো সব মেয়েরা মিশে স্কুল থেকে এসে, পরে আম মাখা খেতে খেতে যাই, স্নান টান করে তারপর বাড়ি ফেলতাম, চোখ যখন লাল হয়ে তো দুর্ব দিয়ে, দুর্ব গাছ আছে ওইটি দিয়ে চোখে দিয়ে, কি কি বলতাম ভুলে গেছি, ওইটা দিয়ে চোখের উপরে দিয়ে, এই আমার দেখ না একজনকে আরেকজন বলতাম, আমার চোখটা পরিষ্কার হয়েছে দেখ না, চোখ লাল আছে নাকি, নাহলে মা বকবে। তাই জলের তলে চোখ মেলা মেলা, কাঁচের মতন জল ছিল, চোখটা জলের তলে দিয়ে মেলে মেলে দেখতাম ওকে, জলের তলে কী কী খেলতাম, জলের তলে পাথর নিয়ে নিয়ে, তা সে ছেলেবেলার মতন আগের মতন তো
ছাড়ো, আগের জীবনই অন্যরকম ছিল, আগে বাচ্চা মানে ছেলেবেলা খেলা আর কি। এখনে তো আর কি বলবো, এখন খালি মোবাইল এটা ওটা নানান তা, এখনো বাচ্চাদের সাথে আমাকে মেশে না, তুলনাই হয় না। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্ত থাক, কালকে আবার দেখাবে।